look up, guys. Look up to the ceiling, man. Oh, my God. You see what the guy's riding? Look to the right. তো ভাই সবাই দেখতে পাচ্ছ এখন জল আছে আমাদের গাড়ি আছে এই সাইডে এরপর আমরা চেপে মধ্যে গাড়ি এই সাইডে যাবো পুরে বাপরে এখন জল পড়ছে আর এদিকে তোমাদের দেখে যাবো আজকে গাড়ি পুরো পালিশ করেছিলাম তার সাথে আবার জল হয়ে ঠিক আছে জল হয়েছে একটু পরিষ্কার হয়ে গেছে আবার ঘরে যাবে তো একটু পালিশটা করে দেবো আর এখানে এই তিনটে বাইক আছে ও যা যাক গাইজ চলো আর এইদিকে জল চলো গাই কি হয়েছে এয়ার ফিল্টারে জল ঢুকার মতন জায়গা কোথার থেকে জল জল আছে তো রুমালটা নেই তোমার রুমালটা দিয়ে বোধহয় জলটা ইয়ে করে দাও দেখতে পাচ্ছি এখানে কীরকম হচ্ছে মানে এয়ার ফিল্টারে আর এয়ার ফিল্টারের জল ঢুকে গেছে আর এখানে এখানে দুটো বিয়ের পরে তার লুকের দিন আর তোমরা দুটো দেখো গাছ আজকে তো গাইস এখানে দেখতে পাচ্ছ তোমরা লুকের ভিউ ম্যান এখানে গাইস এখন চাকা জাগাইস আগে স্লিপ স্কিপ করবে না গাইস কিছু বলার নেই গাইস তো এখন আর বেশি রেপ করবো না এখন আস্তে আস্তে যাবো এরপর আড্ডা খান এখন সিটি সেন্টার পর্যন্ত যাবো তো গাইস তোমরা ভিউটা দেখো গাইস কিরকম ভিউটা লাগবে বলবে ভয়েস কোয়ালিটিটা কিরকম আসছে গাইস এখন বয়ার মাইকটা ভিজে গেছে এখন কি হবে না জানি না গাইস আই থিঙ্ক সাউন্ড আসছে মোটামুটি ভালোই এখন যতক্ষণ আমি বাড়িতে যাবো ততক্ষণ কিছু সাউন্ড মানে কিছু সাউন্ডটা দেখতে পাবো না শুনতে পাবো না আর বৃষ্টিতে বেশি টানাও যাবে না তো চলো এখন আর বেশি টানবো না এখন আর বেশি টানবো না এখন টানবে ঠিক আছে তো গাইস চলে দেখি আর এই যে গাইস পেছনে সব রাইডার গুলো আসছে আর আজকে আমাদের দলে একটা রাইডার মিসিং আছে সে হচ্ছে রোহিত যার R15 V3 আছে সামনে যাচ্ছে গাইস NS200 BS6 সরি BS7 আছে এটা NS200 BS7 আর এটা আছে MT15 BS6 V4 আছে সরি V7 আছে তো বাইকের পেছনে পেছনে যাচ্ছি পুরো একবারে চাকাতে কাদা লেগে যাচ্ছে তো আজকে ভিউটা দেবো গাইস আজকে টাইটেল থাম্বনেল কি দেবো গাইস তোমরা বলবে আজকে দেখা যায় আজকে ভেবে রেখেছি কি টাইটেল আর কি থাম্বনেল দেখা দেওয়া যায় ঠিক আছে এরপর এদিকে সিটি সেন্টার থেকে এই পর্যন্ত আসবে এরপর একটু আড্ডা করতে ঢুকবো গোপুরো থেকে ভিডিও সব ট্রান্সফারে করবো তারপরে দেখা হবে একবারই তোমাদের সাথে চলো একটু বৃষ্টির মধ্যে একটু টানা যাক চাকা স্কিড করছে রাইডারের ইচ্ছা করে ডিস মারলো সেই জন্য চাকাটা স্কিড করছে তো
ভিডিওটা কিরকম লাগলো আজকে ভাবলাম ড্র্যাগ রেস করবো, বাট ড্র্যাগ রেস হলো না আনফর্চুনেটলি। তাহলে কি করা যায়, গাড়ি পুরো একবারই গন্ধ হয়ে যাবে। হ্যাঁ তো এই বৃষ্টির মধ্যে একটুকু করে রেস করব, হালকা করে ওই 100-এর মধ্যে যাবো, 100-এর উপরে না। আড্ডা খানাতে যখন ঢুকবো পুরো একবার র্যাপ করে ঢুকবো, মানে আমাদের চারজন। ঠিক আছে গাইস, আদৌ গাইস জলদি জলদি মাইকটা সেট আপ করে নিলাম, এরপরে আদৌ কানেক্ট হয়েছে কি না জানি না গাইস, সত্যি বলছি। ভিউটা দেখো গাইস, তোমরা ভিউটা চেক করো, লুক এট দিস ভিউ ম্যান। হ্যাঁ আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো গাইস এখানে দেখছো কিছু একটা হয়েছে। হ্যাঁ আরে ওইখানে যে একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে যাচ্ছে। হ্যাঁ আমি কাটালাম বলে তাই, নালে সোজা গেলে ইয়ে হয়ে যেত। হ্যাঁ ফুটেজটা আছে, হ্যাঁ চলছে। হ্যাঁ তো গাইস দেখুনি পুলিশ বালা ডার্ক করে ছিল, বলছে কি হলো আমাদের, কি হবে আমরা জাস্ট একটা কন্টেন্ট খুঁজছিলাম। তো আর একটু বলি গাইস, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সেদিকে পুলিশ আর সেরকম নেই, আই থিঙ্ক পুলিশ ভালো ধরবে না মনে হয়। যাও ঠিক আছে বেঁচে গেছি। আর গাইস আজকে রাইড করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর একটু হলে খুব। হ্যাঁ হর্নটা বাপরে গাইস, যা ঠান্ডা লাগছে এখানে পুলিশ বলারে ধরেনি। আরে আমি বেশি পেছনে ব্রেকটা ধরতে পারছি না, আমার